Grameenphone presents The Naveed Mahbub Show. Aaj amader otithi Shomi Kaiser. Ekhon apnara jore tali din. Chole aschen the engineer turned comedian by choice, Naveed Mahbub. Welcome to the Naveed Mahbub Show. All right. Bojai jacche audience khub ider mure ache. Shobai ki Eid Mubarak. Eid Mubarak. Thik ache. Ami bhebechhilam jehetu ajke Eid, ami ekta Shakespeare er quotation diye show ta shuru korbo. Pore chinta korlam bhai Shakespeare to kono din amar quotation use kore nai. Ta ami keno use korbo? যাই হোক, সবসময় ঈদ যখন আসে আমাদের একটা প্রশ্ন থাকে, ঈদ কবে হবে, কবে হবে, জিজ্ঞেস করে ভাই কবে ঈদ হবে, কবে ঈদ হবে। আমি একটাই সিম্পল উত্তর দিই, ঈদ কবে হবে জানেন? যেদিন থেকে দেখবেন টিভি, সব টিভি চ্যানেলরা এক নাগারে ক্রমাগত শো শুরু করছে, ওই দিন থেকেই ঈদ শুরু হবে। ঈদের সময় কি হয়? ঈদের সময় আমরা সবার বাসায় বেড়াতে যাই, এটি তো মজা। একটা সময় ছিল যখন মানুষের বাসায় যেতাম, বলতাম ভাবি আপনার বাসাটা কি সুন্দর, এখানে নাস্তাটা কি সুন্দর। এখন আমরা যখন কারো বাসায় বেড়াতে যাই, প্রথমে জিজ্ঞেস করি আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা কি। তো ঈদ উপলক্ষে আমাদের দুজন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট শুভেচ্ছা পাঠিয়েছেন, একজন হলেন জর্জ ডব্লিউ বুশ এক্স প্রেসিডেন্ট, একজন হলেন বিল ক্লিন্টন ট্রিপল এক্স প্রেসিডেন্ট। তো যাই হোক, এক্স প্রেসিডেন্টের কথা বলতে নিক্সনের কথা মনে আছে, যে ওনার সময় একটা স্ক্যান্ডাল হয়েছিল, ওইটার নাম ছিল ওয়াটার গেট, তাই না? তো এখন মিডল ইস্টে সিরিয়াতেও একটা গন্ডগোল হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে জানেন? আসাদ গেট। আসলে মধ্যপ্রাচ্যে কিন্তু অনেকদিন ধরে গন্ডগোল হচ্ছে, এটা কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। এটাকে সবাই বলছে মিডল ইস্ট পিস প্রসেস। আমার মনে এইখানে সমস্যা, সবাই এটাকে প্রসেস বলছে, কেউ এটাকে সলিউশন বলছে না। ইট শুড বি দ্য মিডল ইস্ট পিস সলিউশন, তাহলেই সমস্যার সমাধান হয়ে যেত। সমস্যার কথা বলতে যে আমাদের আরেকটা সমস্যা অনেকদিন ধরে, সেটা হচ্ছে টিপাই মুখ, তিস্তা, ফারাক্কা এবং এখন রিভার লিঙ্কিং হবে, রাইট? তো এইগুলি যখন হবে তখন কি হবে? তখন আমাদের সব নদী শুকিয়ে যাবে, নদীতে লবণাক্ততা বেড়ে যাবে, তখন কি হবে? আমাদের নদীতে আর কোনো ইলিশ মাছ আসবে না। যদি ইলিশ না আসে তাহলে এই ইলিশ আর স্মাগল করে পশ্চিমবঙ্গে যাবে না, তখন পশ্চিমবঙ্গের লোকরা ইলিশ খেতে পারবে না, তখন সেখানে আন্দোলন হবে, তখন মমতা ব্যানার্জি, তৃণমূল পার্টি এবং ওয়েস্ট বেঙ্গলের সব পপুলেশন তারা লং মার্চ করে দিল্লিতে যাবে, গিয়ে আন্দোলন করবে, আগে আমরা ইলিশ চাই, আগে আমরা ইলিশ চাই। তখন মনমোহন সিং তার বাসার বাইরেতে গেলে, এই দেখো তো বাইরে গন্ডগোল কে করছে, কি মমতা এসছে নাকি, কি চাচ্ছে, ইলিশ, ইউ নো হোয়াট, ফাইন, এসব তিস্তা টিস্তা সব সমাধান করে দাও, স্টপ দ্য রিভার লিঙ্কিং প্রজেক্ট, ওদেরকে ইলিশ দাও, অ্যান্ড শি উইল গেট আউট অফ মাই হেয়ার। সঙ্গে সঙ্গে দর্শকের একজন ফোনও বেজে উঠেছে, আমার মনে হয় মমতা ব্যানার্জি ওনাকে ফোন করেছিলেন। এখন তো ভারতের কথা বলতে আমি আসলে পচাচ্ছি না, ওদের টেকনোলজি অনেক এগিয়ে গিয়েছে এবং ওরা এখন কিন্তু একটা আর্টিফিশিয়াল হার্ট ইন্ট্রোডিউস করেছে, আপনারা জানেন কি না জানি না, এখানে একজন ডক্টরও আছে অডিয়েন্সে, আপনি বলতে পারবেন যে ভারত এখন আর্টিফিশিয়াল হার্ট। সুতরাং আমাদের যদি এখন আর্টিফিশিয়াল হার্ট লাগে, আমাদের এখন আমেরিকা যাওয়ার লাগবে না, আমরা ইন্ডিয়াতেই যেতে পারবো। তো ওখানে এবার বলে দিয়েছে এই আর্টিফিশিয়াল হার্ট লাগালে তিনটা সাইড রিয়াকশন হবে। এক নম্বর হলো দুই দিন ধরে মাথা এভাবে নড়বে, দুই নম্বর হলো হার্ট স্পেলিং করা হবে HEART, এবং তিন নম্বর হলো যে ইউ উইল বি সাফারিং ফ্রম ওভার কনফিডেন্স। তবে
তবে বলা হয়েছে যে এই তিনটা সাইড এফেক্ট সাময়িক মাত্র দুই দিন থাকবে এবং ছোট ফাইন প্রিন্টে বলা আছে যদি এই সাইড রিয়াকশন দুই দিনের বেশি পারসিস্ট করে দেন প্লিজ কন্ট্যাক্ট দ্য নিয়ারেস্ট মারুতি ডিলার। ওকে, এই জোকটা বাসায় একটু জমেছিল, এখন কেন জানি জমলো না, যাই হোক আমার ছোট মেয়ে হাসছিল তখন। তো ফাইন প্রিন্টের কথা বলাতে, যখন সবসময় ওষুধ বা কোনো কিছু নিচে একটা ফাইন প্রিন্ট থাকে না, ছোটো করে বলা থাকে, এক্সপেরিমেন্ট করে বলা থাকে, রাইট, আমার মনে ফাইন প্রিন্টটা যত ছোট রিস্কটা তত বড়। ওকে, এটা আপনার চিন্তা করতে সময় লাগবে মনে হচ্ছে, যাই হোক। তো এই কথা বলাতে আরেকটা প্রসঙ্গ বলি যে সেদিন আমার মেয়ে দেখলাম যে সে চিৎকার করছে, বাবা ডোরিমন, আমি কি হয়েছে, ডোরিমন ইন্ডিয়ান না আমি আজকে সে খেয়াল করলাম। এনিওয়ে, আপনারা দেখছেন গ্রামীণ ফোন প্রেজেন্স দ্য নাভিদ মাহবুব শো। এবং যারা এখানে উপস্থিত আছেন এবং টিভিতে যারা দেখছেন তাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে যারা গ্রামীণ ফোনের গ্রাহক তারা 1234 ডায়াল করে এই অনুষ্ঠানের অডিও শুনতে পারবেন। আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে আসছি, চ্যানেল যদি বদলানো আবার এখানে আসতে হবে। We'll be right back.